সরাসরি বালিকা উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে আমার প্রিয় শিক্ষার্থীদের স্বাগত জানাই। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের যে ক্লাসটি নিব সেটা হচ্ছে চতুর্থ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় দ্বিতীয় অধ্যায়, বিষয় সমাজে পরস্পরকে সহযোগিতা। আমাদের দেশের মোট জনসংখ্যার প্রায় অর্ধেক নারী এবং অর্ধেক পুরুষ, তাই দেশের উন্নয়নে সমানভাবে অবদান রাখতে নারী ও পুরুষের অধিকারও সমান হতে হবে। সুস্থ সবল ও কর্মক্ষম নারী পুরুষ ছাড়াও সমাজে এমন কিছু শিশু রয়েছে যারা শারীরিক বা মানসিকভাবে সমস্যাগ্রস্ত, এরাই বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, অনেক সময় আমরা প্রতিবন্ধী বা অ্যাবনর্মালও বলে থাকি। প্রয়োজনের সময় আমরা তাদেরকে সহযোগিতা করলে তাদের জীবন অনেক সহজ হয়ে উঠতে পারে। এখন আমি তোমাদের একটি টেবিল দেখাবো, বোর্ডে এঁকে দেখাবো, তোমরা খাতা কলম নিয়ে বসো, অবশ্যই দেখবে। এখানে দেখো আমি একটা ছক এঁকে দেখাই তোমাদের। এখানে দেখো, এখানে পুরুষ, প্রথমে পুরুষ, তারপর নারী ও পুরুষ। তারপরে নারী, তৃতীয় কলামে নারী। এখন দেখো যে কাজগুলো শুধুমাত্র পুরুষেরাই করে সেটা হচ্ছে কি, বাস, ট্রাক চালানোর কাজ, এই কাজগুলো নারীরা করে না। বাস ট্রাক চালানোর কাজ দ্বিতীয় কলামে কি, নারী ও পুরুষ, নারী ও পুরুষ উভয় করতে পারে এমন কাজ দৈনন্দিন। দেখো দৈনন্দিন, দৈনন্দিন কেনাকাটা, কেনাকাটার কাজ, এই দৈনন্দিন কেনাকাটার কাজগুলো আমরা নারী পুরুষ উভয়ে করে থাকি। তারপরে কি আছে তৃতীয় কলামে, রান্না করা, রান্না সাধারণত নারীরাই করে, রান্না করা পুরুষেরাও করে অনেক সময় কিন্তু এটা নারীদেরই কাজ। তারপরে কি আছে, লঞ্চ, লঞ্চ স্টিমার, স্টিমার চালানো, লঞ্চ স্টিমার পুরুষেরা চালায় নারীরা চালায় না। আবার নারী পুরুষ উভয়ে করতে পারে কি, বিভিন্ন বিভিন্ন অফিসে, অফিসে চাকরি করা, নারী পুরুষ উভয় চাকরি করে, আর শুধুমাত্র নারীরা এখানে কি করে, ঘর গোছানো,
ঘর গোছানো, ঘর গোছানো নারীরা করে। তারপরে আছে নারী বা পুরুষ নদী বা পুকুরে জাল দিয়ে মাছ ধরার কাজ দিয়ে মাছ ধরার কাজ। এখানে কি আছে? চিকিৎসা করা, নারী পুরুষ উভয় চিকিৎসা করে। আর নারীরা শুধুমাত্র সন্তান সন্তান লালন পালন করা। তারপরে আছে কৃষিকাজ, কৃষিকাজ কিন্তু নারীরা করে না। কৃষিকাজ, শিক্ষকতা করা, শিক্ষকতা নারী পুরুষ উভয়ই করে। আর নারীরা কাপড় পরিষ্কার করা। কাপড় পরিষ্কার করা, তাহলে তোমরা দেখলে যে নারী পুরুষ উভয়ে যে কাজগুলো করে তারই আমি একটা তোমাদেরকে ছক এঁকে দেখালাম। অবশ্যই তোমরা ছকটা দেখেছ, নিশ্চয় খাতায় তুলে নিয়েছ। এবারে আমি তোমাদের বাড়ির কাজ দেব, আর এই কাজটা অবশ্যই তোমরা দলগতভাবে করবে। এখন বাড়ির কাজ দিব আমি তোমাদের, বামের বামের সাথে ডানের ডানের বাক্যাংশের বাক্যাংশের মিল মিলকরণ মিল করা। এখানেও একটি ছক এঁকে নিতে হবে। থাকবে এক দুই তিন চার এখানে দেখো কি আছে, ক ক নাম্বারে আছে। আমরা যদি কাউকে খারাপ বলি, যদি কাউকে খারাপ খারাপ বলি, খারাপ বলি, এখানে কি হওয়া কি আছে, তাদের চলাচলে সাহায্য করা,
তোমরা কিন্তু এটা মিলায় লিখবে। চলাচলে চলাচলে সাহায্য করা, সাহায্য করা। তারপরে আছে কি খ নম্বরে, যার বাংলা বুঝতে সমস্যা হয়, যার বাংলা বুঝতে তে সমস্যা হয়, সমস্যা হয়। তারপরে আছে এখানে বিপরীতে আছে কি, তাদের শ্রেণীতে সামনে বসতে দেবে, তাদের শ্রেণীতে সামনে বসতে দিব। তারপরে আছে গ ক গ না গয়ে, যার হাঁটা চলায় সমস্যা আছে, যার হাঁটা চলায় সমস্যা আছে। তারা এখানে হবে, তারা কষ্ট পাবে, পাবে। সবশেষে আছে ঘ, আমাদের কোনো সহপাঠীর কোনো সহপাঠীর যদি দেখার বা শোনার সমস্যা থাকে, যদি কোনো সহপাঠীর যদি আমাদের কোনো সহপাঠীর যদি দেখার বা শোনার সমস্যা থাকে, এখানে কি হবে, তাদের ভাষা বুঝতে সাহায্য করব, ভাষা বুঝতে তাদের ভাষা বুঝতে সাহায্য করব। তাহলে দেখো তোমরা এখানে একটা, এখানে আছে আমরা যদি কাউকে খারাপ বলি, এটার সাথে কিন্তু এটার মিল নাই। আমরা যদি বা কাউকে খারাপ বলি, এটার সাথে এখানে আছে তাদের চলাচলে সাহায্য করব, এটার সাথে এটার মিল নাই। তোমরা অবশ্যই কোনটার সাথে কোনটার মিল আছে সেটা ডান দিকে লিখবে। তাহলে আজকে এ পর্যন্তই, আগামী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। ধন্যবাদ তোমাদের সবাইকে।